আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য খুবই সুন্দর নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আর এটা হচ্ছে আমি খুবই সুন্দর একটি প্লেসে এসেছি, যেটা আমি অনেক দিন ধরে ভাবছি যে আসবো বাট আসা হয়নি। তো আজকে এসেছি, আমি তোমাদেরকে চেষ্টা করবো খুবই সুন্দরভাবে দেখানোর জন্য যতটুকু আমার পক্ষে সম্ভব। আমি আশা করি তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দাও, আর তোমার বন্ধুদের মাঝে অনেক বেশি করে শেয়ার করে দাও। আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো। তো আমি তোমাদেরকে একটু পরেই বলছি যে আমি কোন জায়গায় এসেছি। আর অবশ্যই তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে ভিডিওর জায়গার অ্যাড্রেসটি দিয়ে দিব। তো চলো, আমার পিছনে একটি হল দেখতে পাচ্ছো, আর এটা হচ্ছে নিউ ইয়র্ক হল অফ সায়েন্স, আর এটা হচ্ছে একটি সায়েন্স মিউজিয়াম। আর যারা যারা তোমরা সায়েন্স সম্পর্কিত জিনিস দেখার জন্য কিউরিয়াস, আগ্রহ, কৌতূহল যাই বলি না কেন, তো তোমরা এখানে অবশ্যই এসে দেখতে পারো, যেখানে তোমরা অনেক কিছুই শিখতে পারবে সায়েন্স সম্পর্কে। যেহেতু আমি অন্য আরেকটি জায়গায় দেখবো যেটা অবশ্যই খুবই সুন্দর, আমি সেখানে যাব। তো তোমাদেরকে ভিতরে আর আমি পুরোপুরি যাব না, তোমাকে জাস্ট ভিতরের একটু ভিউটা দেখাবো। আর এই তো তোমরা সামনেটা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর, অবশ্যই ভিতরে আরও সুন্দর হবে। তো চলো একটু দেখে আসি। তো আমি হচ্ছে পার্কের ভিতরে চলে এসেছি, আর এই পার্কটার নাম তোমাদেরকে বলি, এটার নাম হচ্ছে ফ্লাশিং ম্যাডোস করোনা পার্ক। তো এটা হচ্ছে ঢোকার যে রাস্তাটা, এখানে তোমার চিড়িয়াখানা আছে, তারপরে তোমাদেরকে বলছি সায়েন্সের মিউজিয়াম আছে, আর তাছাড়া এটা খুবই বড় একটি পার্ক। তো চলো ঘুরে দেখি। ওয়াও, এটা দেখতে সত্যি খুবই সুন্দর, মনে হচ্ছে যে পুরো পৃথিবীটাকে একসাথে দেখা যাচ্ছে। তো এটা তারা আর্থের মতো ডিজাইন করে রেখেছে, যা সামনাসামনি অনেক বড়, পৃথিবীটা কত বড় আমি জানি না, বাট এটাও সামনাসামনি দেখতে অনেক বড়। ছবিতে আমি অনেক সুন্দর দেখেছি, কারণ হচ্ছে চারপাশে ঝর্ণা ছিল, কিন্তু কোনো কারণে তারা এটা অফ করে রেখেছে। তো আমার কিছু করার নেই, ইনশাল্লাহ সামনে কখনো আসলে হয়তো তারা ওপেন করবে, আর তোমাদেরকে ইনশাল্লাহ দেখাতে পারবো। এছাড়াও তোমরা এখানে খেলাধুলার জন্য অনেক অনেক স্পেস রয়েছে, তারপরে পিকনিক করতে পারবা, তার পাশে একটি স্টেডিয়াম আছে, ওইখানে অনেক সময় অনেক খেলাধুলা হয়। আর এছাড়া কুইন্স মিউজিয়াম আছে, কুইন্স জো আছে, তো তোমরা আসলে অনেক কিছুই দেখতে পারবা, কিন্তু অনেক বেশি হাঁটতে হবে। তো আমরা একটু দেখি, চলো। Cookies!